রাজ্যের প্রধান বেসরকারি হাসপাতাল আইএলএস চিকিৎসার নামে পিশাচের মতো সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে অর্থবাণিজ্য লুণ্ঠন চলে আসছে রাজ্যে বিজেপি সরকার যখন স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তখনই রাজ্যের বুকে বসেই রাজ্যের গরিব ধনী আর মধ্যবিত্তের কাছ থেকে চিকিৎসার নাম করে অমানুষের মতো অর্থ কামিয়ে নিচ্ছে আইএলএস হাসপাতাল বেসরকারি হাসপাতালে পরিষেবা নিলে টাকা দিতে হয় তা সাধারণ নিয়মের মধ্যে পড়লেও এক্ষেত্রে আইলেস হাসপাতালে যে বৈশাচিক ভূমিকা সামনে আসে অহরহ তা হলো এই হাসপাতালে উন্নত চিকিৎসা তো দূরস্ত বরং সুস্থ রোগী নিথর দেহ নিয়ে হাসপাতাল থেকে বের হয় আর তারপরেই শুরু হয় আসল খেল স্বজন হারানোর বেদনায় যখন কাতর বিদায় নেওয়া মানুষের পরিজনেরা তখন তাদের হাতে লক্ষ লক্ষ টাকা চিকিৎসার বিল ধরিয়ে দেয় আইলেস হাসপাতাল মরে গিয়েও শান্তি নেই টাকা না দিলে মৃতদেহ দেয় না আইলেস হাসপাতাল ঘটি বাটি ঘর জায়গা জমি বিক্রি করে হাসপাতালের টাকার এবং আরো টাকার খাই মিটিয়ে চোখের জলে ভিজিয়ে মৃত পরিজনেরা এরকম এক দুটি ঘটনা নয় সামান্য কমলার রস আর রোগীর বিছানায় একটা বোম্বে ট্যাংগের চাদর পেতে দিয়ে অসংখ্য রোগীর অসহায় আত্মীয় পরিজনদের কাছ থেকে কোটি কোটি টাকা কামিয়ে স্ফীত হয়েছে আর নিত্যদিন হচ্ছে আইলেস হাসপাতাল এবং তার পরিচালন মণ্ডলী বাকি রইলে চিকিৎসা তা একমাত্র ভগবান আর খোদার হাতে ছেড়ে দিয়ে রাখে আইলেস হাসপাতাল রোগী বাঁচলেও টাকা আর মরলেও টাকা পোয়াবারও দুই বস্তুত একটা দিনের আলুর মতোই পরিষ্কার সত্য যে রাজ্যের জিবি হাসপাতালে সফলভাবে চিকিৎসা সে যত রোগী হাসতে হাসতে বাড়ি ফিরে যান তার পাঁচ ভাগের এক ভাগ রোগীও সুস্থ হয় না আইলেস হাসপাতালে তাদের শুধু একটাই লক্ষ্য জীবন কল্যাই যাক ব্যাংক ব্যালেন্স ফিত হুলি হলো আইলেস হাসপাতালে পিসাচ রূপী রূপের একটা জলজ্যান্ত প্রমাণ আমরা রাজ্যবাসীর সামনে রাখছি এবার আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে চাই সারা রাজ্যের মানুষ জানুক কিভাবে চিকিৎসার নাম করে রোগীকে সুস্থ করার অছিলায় লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে অমানুষ মানসিকতার এই আইলেস হাসপাতাল বলাই বাহুল্য এক্ষেত্রে আইলেস হাসপাতালে চিকিৎসাধীন রোগী সুদীপ্ত রক্ষিত মৃত্যু মুখে পতিত হয়েছে তবু ভুয়া চিকিৎসার নামে মৃত যুবকের পরিজনদের কাছ থেকে কিভাবে টাকা নিয়েছে আইলেস হাসপাতাল সামান্য আলসারের সমস্যা নিয়ে এই আইলেস হাসপাতালে ভর্তি হয়েছিল সুদীপ্ত রক্ষিত নামের এই তরতাজা যুবক বাকি ঘটনা শোনা যাক মৃত যুবকের পরিজনদের মুখ থেকেই কালকে আইএলএস এ আমার একটা ভাই নাম কি সুদীপ্ত রক্ষিত বয়স 21 প্লাস তো হেয়ার প্যান্ট ব্যথা ছিল মধুপুরে গেছিল তো মধুপুরে বিতাছে হাফানিয়াতে যাওয়ার লাগে হাফানিয়াতে তারা একদিন রাখছিল প্যান্ট ব্যথা কমে গেছে তো প্যান্ট খোলা রকম তো ছিল না তখন আমরা শিফটিং করছে গেছি এখানে ডাক্তার হইতো না তোমরা আইলেছেন ওরা আইলেছেনে নিয়া গেছি নিয়ে যাওয়ার পরে তারা ডাক্তারের প্রথম নিচ্ছি হ্যাঁ আইতে এটা গেছে স্যালাইন ট্যালাইন বেয়ে গেছে তে আবার গিয়ে এনে বইয়া সেটা কইছে যে এখানে আসে আজ আমার আত্মাটা আইসে কথা কথা কইছে আমরা কইছে এই তারা স্লিপ টিপ লিখে দিছে টাকা জমা টমা করি টাকা জমা করে আইসি আইআই তে একদম নিঃশ্বাস তারা করেছে তারা মানে গুম পালাইছে আর প্যারালাইজ প্যারালাইসে পয়সা যদি সজাগ থাকে তার হার্টবিট বাড়ি না যাব গা এবার যদি হার্ট বিট লাগা নাগা তাহলে হ্যাঁ বাঁচানোর চান্স নাই এমনি বাঁচানোর চান্স নাই তারপরে আমরা যদি রোগ পারি তো চেষ্টা করবো তো তারা কইতাছে কোনো টেস্ট করছে না তারা টেস্ট না করে তারা কইছে তারা বিধিক লাগা লাইছে এরপরে দিয়ে সিটি স্ক্যান করছে সেটা করতে হবে সব কিছু এক্সরে সিটি স্ক্যানের মধ্যে বেড়ে গেছে গা আর হাফার মধ্যে সেম সিটি স্ক্যান করছে কোনো প্রবলেম নাই কছে যে আলসার একটু প্রবলেম আছে কিছু হলো না তো তারপরে গেলো তারপর আমরা যখন দুই ছয় জন লোক আমরা ভিতরে গেছে গিয়ে দেখছে দেখার পরে তারা আইসে লোক যাতে না তারপরে তারা বিল করছে আমরা মধ্যে সাতশো টাকার ওষুধ বিল করছে তখন ডাউটে যে আসলে রুগীরা আছে কিনা কারণ আমি দেখতেছি তার কিছু চলে না শুধু হার্টবিটটা চলতেছে তো তারপরে আমরা এই রিসেপশনে গেছি গিয়ে আসি তারা আমরা ফোর্স করছি আমরা দুইজন রুগীরা দেখুন রুগী আছে কি না যদি থাকে আমরা ওষুধ সঙ্গে সঙ্গে পেমেন্ট করুন ওষুধ নেওয়ার দিব কারণ আমরা বিনা না দেখে আমি হেরার ওষুধ দিতাম না রিসেপশন তারা দিয়েছিল না পাশ সাত কেন ফোন করছে কেউ না লাস্টে কথাবার্তা করার পর আমরা যখন অনেক জমি গেছি তখন তারা একটা পাল দিয়েছে দুজন দেখতে পাবো দুজনকে বাড়াইছি দুজন যাওয়ার পরে ডাক্তারের কথা ও ধরতে পারে ধরতে পার হ্যাঁ হাতে টিপ দিছে পালসে দিচ্ছে হ্যাঁ পালস চলে না ডাক্তারে কইতেছে যে এম দি পালস চলে না পালস চলে না তারা হেলানটা খুললে তারা এখানে পালস গেছে পালস আছে

ঠিক আছে তারপরে আমরা সবাই ডিসকাস করছি যে ঠিক আছে তারা যেহেতু নাতে আমরা হেয়ার সকালের দিই ওষুধের ওষুধ করতে একুশ হাজার কত টাকা একটা বিল বানাইছে এবার আমরা এই বিলটা পেমেন্ট করছি পেমেন্ট করে বাইরে ডিসকাস করতেছি অলরেডি মারা গেছে মারা গেছে আমি তার কাছে গেছি দাদা আপনার কাছে তো পেমেন্টটা দিয়েছি শুধু মরা আরো কি রসিদ ওষুধ দিয়েছি দিয়ে ওষুধ খাওয়া হতেন না তো তিনটার সময় পেমেন্ট করছি তারা ওষুধ টোটো খাওয়াইলে কত কি খাওয়াইবো চারটার সময় মারা গেছে বাড়িতে মারা গেছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আঠারো হাজার টাকার ওষুধ দিয়ে আছে তারা দুই হাজার টাকার ওষুধ করছে তার মানে আর রুগী আমরা এর আগে যখন গেছিলাম যখন ওই বেমারটা হয়েছিল তখন গিয়ে রোগী অলরেডি কালো হয়ে গেছে শরীর পুরা মানে একদম নাই শুধু খালি তারা কি জানি একটা দেয় দিয়ে আসে শুধু খালি আমরা দেখাতেছে ভেন্টিলেশন দিয়ে আসে বুঝাইছে রোগীরা যেটা আছে একচুয়ালি সবাই দেখছে মানে রোগীরা গেছে পরে কত টাকা বিল করছে তারা এখন তারা টোটাল 98000 করছে বিল যখন আমরা লাস্ট বাই করি এর মধ্যে বিপিএল কার্ডে ডিসকাউন্ট দিয়ে আসে না আটান্ন হাজার আষট্টি হাজার টাকা বিল পেমেন্ট দিছি এর আগে দিছি বিশ হাজার টাকা পেমেন্ট আর এরপরে ওষুধের লেগে বিশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা বিল করছি এরপরে আমরা একটা পেমেন্ট করছি আমরা কাছে টাকা নাই কার্ডে পেমেন্ট করছি আঠারো হাজার টাকা এটা তার কাছে ফেল হয়েছে আমরা এখানে টাকা কাটতে গেছে তারা কিন্তু আমরা টাকা ঢুকে যাবো এটা টাকা ডুব এই হয়েছে আমরা আইএলএস হসপিটাল দেখা যাচ্ছে মৃত রোগীকে জীবিত বানিয়ে শুধু টাকা কামানোর ধান নিথর দেহকে জীবিত বলে এক ঘন্টায় পঞ্চাশ হাজার টাকার ওষুধ লিখে দেয় হাসপাতাল রুপি এই অমানুষরা এর চেয়ে নিষ্ঠুর আর বর্বর ঘটনা আর কি হতে পারে যে মৃত রোগীকে জীবিত প্রমাণ করে সে মৃত যুবকের পরিজনদের কাছ থেকেই টাকা নেয় কোনো হাসপাতাল নিজের অজান্তে যে কোনো সভ্য দরদি মানুষের মুখ থেকে যে কথাটি প্রথমেই বেরিয়ে আসবে সে কথাই আমরা সংবাদ মাধ্যম হিসেবে লিখছি সে কথাটি হলো এরা কি মানুষ এরা কি চিকিৎসক এদের এই মানবিকতার বিরুদ্ধে করা অপরাধের বিচার কবে হবে কবে সাধারণ মানুষের ঘাম আর রক্তে সঞ্চিত টাকা লুণ্ঠনের বাণিজ্য বন্ধ করবে আইলেস হাসপাতাল কবে মুনাফা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের ধারা বজায় রেখেও রোগীকে সঠিক উন্নত চিকিৎসা দিয়ে মানবিক মুখ বজায় রেখে চলবে দানবীয় রূপের এই লুণ্ঠনকারী আইলেস হাসপাতাল শুধু রোগী সুদীপ্ত রক্ষিতের একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম অসংখ্য সুদীপ্ত রক্ষীদের পরিবার পরিজনদের আজাহারি আর আর্তনাতে গুমড়ে আছে আইলেস হাসপাতালের প্রতিটি বিল্ডিং আমরা এখানেই থেমে থাকবো না পিসাজ রূপী এই আইলেস হাসপাতালের লুণ্ঠন বাণিজ্যের আরও বহু সত্য কাহিনী তথ্য প্রমাণ সহযোগে রাজ্যবাসীর সামনে হাজির করব পরিশেষে এই অমানসিক লুণ্ঠন বাণিজ্য বন্ধে আমরা সংবাদ মাধ্যম হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কর্মতৎপরতা এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর মনোভাবে প্রমাণ ইতিমধ্যে রাজ্যবাসী বহুবার পেয়েছে রাজ্যের মানুষকে আইলেস হাসপাতালের এই লুণ্ঠন বাণিজ্য থেকে রক্ষা করার জন্য নীতিগত এবং প্রশাসনিকভাবে করণীয় পদক্ষেপের অপেক্ষা নিশ্চয় করবে এবং মন থেকে স্বাগত জানাবে প্রিয় রাজ্যবাসী আমরা জানি সবকা সাথ সবকা বিকাশের এই সরকার মানুষের বিচারকে বিলম্বিত করে না বিো রিপোর্ট রেজিস্ট নিউজ